আমরা সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর হতে তিন সদস্য বিশিষ্ট একটি টিম, দুইজন ডক্টর এপিডেমিওলজিস্ট এবং একজন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রাজশাহীতে এসেছে তদন্ত করতে, এবং হচ্ছে আমাদের কাজের ধারা অনুযায়ী আমরা কাজ করছি এবং আমাদের তদন্ত কার্যক্রম আমরা করছি। আমরা তদন্ত কার্যক্রম, আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা মাত্রই শুরু করেছি এবং আমাদের কাজের ধারা অনুযায়ী আমরা সেভাবেই কাজ করছি, এবং আমাদের যে কাজের ফলাফলগুলো বা কাজগুলো আমরা এখনও প্রিলিমিনারি পর্যায়ে কাজ করছি, এবং সেই কাজের ইগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে আমরা জানাচ্ছি, এবং সময় হলে বা প্রয়োজন হলে ওনারা ব্রিফ করবেন। আইইডিসিআর যেটা আমি বলছি, এটা দুইটা বিষয় আছে। আইইডিসিআর এ যে ঢাকা যে ল্যাব জেলান করো, ল্যাবে স্পেসিমেন যেটা স্যাম্পল, যেটা স্যাম্পলটার ফার্দার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কোন ভাইরাসটা অ্যাকচুয়ালি ওইটাকে ডিটেক্ট করা হচ্ছে, আর ফিজিক্যাল যে ইনভেস্টিগেশন যেটা, এটাকে যেটা বলে আউটব্রেক ইনভেস্টিগেশন, ওইটার জন্য আইইডিসিআর থেকে তিন মেম্বার, একটা স্পেশালিস্ট তিন মেম্বারের একটা দল গতকাল এসেছে। তারা কাজ করছে, তারা তাদের পদ্ধতি আছে, কাজ সিস্টেম আছে কীভাবে বের করতে হয়, সেভাবেই ওনারা কার্যক্রম চালাচ্ছে। একটু আগে কথা বলছেন, ওনারা সব কিছু দেখছে, ওনারা ইয়েতে যাবে, স্পটে যাবে যেখানে এটা হয়েছে, এখানে ওখানে যাবে, ওখান থেকে স্যাম্পল নেবে, এটার সঙ্গে রিলেটেড যারা আছে তাদের সঙ্গে কথা বলবে। ওনাদের একটা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী ওনারা কাজ করবে। যারা ভাইরোলজিস্ট, যারা এগুলো নিয়ে কাজ করছে, ওনারা আরও ভালো বলতে পারবেন। তো অবশ্যই অবশ্যই ওনাদের একটা ওনাদের থিঙ্কিং প্রসেস তো অবশ্যই আছে। ভাই সামনে চলে আসুন, আমরা এখনো কোনো কিছু বলতে পারবো না, ঠিক আছে? যদি আমরা কিছু পাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা জানাবো, ওনারা আপনাদেরকে সব কিছু জানাবে। আমরা এখন পর্যন্ত বলার মতো কিছু, আমরা এই রাজশাহী মেডিকেলে আসছি এখন পর্যন্ত, ঠিক আছে? আর কিছু না, আমরা এরপর আপনারা জানতে পারবো, ওটা আমাদের এখনও ঠিক হয় না। আমরা উপরে সিনিয়রদের সাথে কথা বলে ঠিক করবো, এখন আমরা ঠিক না না এখন আমাদের ঠিক হয়, ওটা তো বললাম, আমরা তো বললাম।
এখানে আসলে এটা